নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষ সম অধিকার এবং হাজিরা বোনাস বাড়ানোর ঘোষণা দিয়ে খুলেছে আশুলিয়ার শিল্প কারখানা। বেশিরভাগ কারখানা চালু থাকলেও তৈরি পোশাক খাতের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। আজও তৈরি পোশাক শিল্প কারখানাগুলোর নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন পুলিশ, আর্মড পুলিশ, শিল্প পুলিশ, র্যাব, বিজিবি ও সেনা সদস্যদের সমন্বয়ে গড়া যৌথ বাহিনী। আশুলিয়ার শিল্পাঞ্চলে রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা শ্রমিকদের হাজিরা বোনাস 225 টাকা বৃদ্ধির পাশাপাশি নিয়োগে নারী পুরুষ বৈষম্য থাকবে না এমন ঘোষণা দিয়ে আজ মঙ্গলবার থেকে সব কারখানা খোলা রাখার ঘোষণা দেয় তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। চলমান পরিস্থিতি নিয়ে টানা 6 ঘন্টার বৈঠক শেষে গতকাল রাতে আশুলিয়ার শিল্পাঞ্চলের সমন্বয় সভা থেকে এই সিদ্ধান্ত জানানো হয়।